আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি আবারও চলে আসলাম প্রতীক ভাইয়ের গাপ্পি ফিশ হাউস। তো সেখানে নতুন জাতের কিছু মাছ নিয়ে আসে, সেই মাছগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। তো প্রত্যেকবার প্রথমে কোন মাছ দিয়ে দেখাবেন? ফার্স্টে যে পাশে ট্যাঙ্ক দিয়ে শুরু করি, এবারে দিয়ে শুরু করি। এটা কি মাছ? এটা এখানে জেব্রার মলি আছে। মলি আছে। তো এগুলো একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন কয়টা, কেমন কি দাম নিচ্ছেন? আচ্ছা, জেব্রাগুলো এখানে লং ফিন জেব্রা আছে, নর্মালও আছে, দুইটাই ২৫ টাকা পার পিস। আর মলিগুলাও ২৫ টাকা, সবগুলো মানে এই ট্যাঙ্কে যা আছে সবই ২৫ টাকা। বলে দেখাই, এরপরে সবগুলো লোড হয়ে আছে। আচ্ছা, এরপরে তারপরে এখানে আছে কমেট, আমার এই বছর রেনু করা, এগুলা ৩ ইঞ্চি সাইজ, এগুলো দাম কেমন কি? ২০ টাকা পার পিস। এগুলোর দাম কেমন কি? এগুলো ২০ টাকা পার পিস। ২০ টাকা, সাইজ মোটামুটি ২.৫ ইঞ্চি, ২০ টাকা পার পিস। আর কেউ একটু বেশি যদি নেয়? হোলসেলের রেট আলাদা করে দেওয়া যাবে। আচ্ছা, আগে আসতে হবে, এসে তারপরে বলতে হবে যে কেমন কি নেবে। অবশ্যই কম থাকবে। এবারে এগুলো হচ্ছে গোরামি, গোরামির এক একটা সাইজ দেখেন, একটা সাইজ জায়ান্ট সাইজ, এবং এই যে লোড ডিমে থকথক করছে, একবারে ফুল লোড নিয়ে যায় ব্রিডিংয়ে বসাই দেয়। এটার দামটা বলেন দর্শক? ৩৫ টাকা পার পিস। ৩৫ টাকা পার পিস। এরপরে এটা তো সবার প্রিয় গাপ্পি মাছ, গাপ্পিগুলো কেমন দাম দিচ্ছেন এগুলো? এগুলো ২০ টাকা পার পিস। ২০ টাকা। আর জোড়া নিলে? ওই ৪০ টাকা জোড়া। ৪০ টাকা জোড়া আসছে, কিছু তো কম রাখবেন। এবার আমার এই সবটা দেখে গেলাম, অরেন্ডার রেনু করা ছিল, অরেন্ডার রেনু, এগুলো ২.৫ ইঞ্চি সাইজ, প্রত্যেকটার মাথাতে জেলি হবে, জেলি সব থেকে জেলি। তো এটার দামটা কয় টাকা? এগুলো ৩৫ টাকা পার পিস। ৩৫ টাকা পার পিস। হ্যাঁ, আচ্ছা। এরপরে এই ট্যাঙ্কে শার্কের বাচ্চা, টাইগার শার্ক। এগুলো সাইজ কত ইঞ্চি? এগুলো ৭-৮ ইঞ্চি, ১০ ইঞ্চি পর্যন্ত আছে। এটার দামটা কত? এগুলো অনলি ১০০ টাকা পার পিস। ১০০ টাকা। তুলে দেখাই সাইজ, ১০০ টাকা পার পিস। অনলি ১০০ টাকা পার পিস। প্রিন্ট কি সব? প্রিন্ট আছে, সিল্কি আছে, সবই হবে। হ্যাঁ, এটা যেমন প্রিন্ট, টাইগার প্রিন্ট এটা, ঠিক আছে। এরপরে বাটারফ্লাই কুইকাপ, অসংখ্য সুন্দর এগুলো, হ্যাঁ আমার একটু পছন্দের মাছ এটা। এটার প্রাইসটা একটু এগুলো ৪৫ টাকা পার পিস। ৪৫ টাকা পার পিস। তারপরেও কেউ আসলে কিছু কম করে দেওয়া যাবে, সমস্যা নেই, সেটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে দেওয়া হবে। সিঙ্গেল পিসও কম করে দেওয়া যাবে, সমস্যা।
এরপরে কমেট 3 ইঞ্চি সাইজের, এটা হচ্ছে 3 ইঞ্চি। এগুলো প্রাইস কেমন? অনলি 30 টাকা পার পিস। অনলি 30 টাকা। এর ছোটগুলো ছিল 20 টাকা। 20 টাকা আর এগুলো 30 টাকা। লাল সাদা লাল কালো এরকম ভাবে। আচ্ছা, এরপরে এরপরে এটাতে আছে সিল্কি কই। সিল্কি কই 2 ইঞ্চি সাইজের সিল্কি কই। এটার প্রাইসটা কেমন? অনলি 20 টাকা পার পিস। অনলি 20 টাকা। প্রতীক ভাইয়ের ইনডোর সেট আপ যেটা, এর আগে ভিডিওতে দেখছেন তো, নতুন নতুন তো মাছ আসছে নাকি? হ্যাঁ। প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন? রোজিবার। এটা রোজিবার। পানিটা হয়তো বা ঘোড়া লাগছে, হয়তো আপনি বুঝতে পারবেন না, কিন্তু মাছ কিন্তু একবার টকটকে লাল কালার, টকটকে লাল কালার আছে। রোজিবার। এটার প্রাইসটা একটু বলবেন। 20 টাকা পার পিস। 20 টাকা পার পিস। এটার প্রাইসটা কেমন? ওই একই দাম, 45 টাকা পার পিস। 45 টাকা। বড়ো ছোটো সব একই? সব সেম দাম। সেম দাম। যার যেটা ইচ্ছা বাইসে নিয়ে চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে? আচ্ছা, বিকেটে দেয়। বিকেট। এটা হচ্ছে বিট। এটা দলবদ্ধভাবে বসবাস করতে পছন্দ করে। এই দেখেন, সবাই একসাথে দলবদ্ধভাবে বসবাস। আচ্ছা, এটার প্রাইসটা কেমন? 45 টাকা পার পিস। 45 টাকা। এরপরে গ্লোটেডটা যেটা বলছে, হয়তো বা ভিডিওতে কালারটা বুঝতে পারছেন না, কিন্তু অরিজিনালি কালারটা অনেক সুন্দর। আচ্ছা, এটা গ্লোটেডটার দামটা কেমন? এটা 50 টাকা পার পিস। 50 টাকা পার পিস। ফ্রুট সাইজ? ফ্রুট সাইজ। এগুলোতে ছোট মানে থাকে? হ্যাঁ, এর চেয়ে বড় আর হবে না। এর চেয়ে বড় হবে না। এটাই বড় সাইজ? হ্যাঁ, এটাই বড় সাইজ। আচ্ছা, টাইগার বার্গ। অসংখ্য পরিমাণে আছে। এটার দামটা কেমন? 30 টাকা পার পিস। 30 টাকা পার পিস। যার যত পরিমাণ লাগবে দেওয়া যাবে, সমস্যা দেওয়া যাবে, একটা মাসে অ্যাভেলেবল আছে। আচ্ছা, এরপরে? এরপরে উপরেরটা থেকে শুরু করি। উপরে এগুলো হচ্ছে আপনার পান্ডা আছে, লাল সাদা গোল্ডফিশ 3 ইঞ্চি সাইজ। পান্ডা আছে, লাল সাদা গোল্ডফিশ আছে। লাল সাদা গোল্ডফিশ আর পান্ডা। পান্ডা হচ্ছে যেগুলো লাল কালো দেখতেছে, লাল কালো যেগুলো, এগুলো হচ্ছে পান্ডা বলে। পান্ডা। আর এই লাল সাদা তো লাল সাদাই। লাল সাদা পান্ডা গোল্ডফিশ। পান্ডা গোল্ডফিশ। আচ্ছা, দুইটা কি সেম দাম না আলাদা আলাদা? সেম দাম, সেম দাম। এইটা কি যা আছে সব সেম দাম, 60 টাকা পার পিস। 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি। হ্যাঁ, ভিডিওতে অনেকে বুঝতে পারবে না সাইজ, ওই জন্য বলে দিলাম। সাইজটা একটু দর্শককে বলে দেওয়া উচিত তাহলে। 3.5 ইঞ্চি সাইজ। 3.5 ইঞ্চি। মাছগুলো প্রত্যেকটা হেলদি হেলদি, দেখেন খেলতে সেম নেই। আচ্ছা, এরপরে? তারপরে এটাও 3.5 ইঞ্চি, শুধুমাত্র লাল আর ক্যালিকো আছে। ক্যালিকো? হ্যাঁ, ক্যালিকো গোল্ডফিশ আর লাল গোল্ডফিশ আছে। গোল্ডফিশ এগুলো প্রত্যেকটাই মাথায় জেলি হবে, সমস্যা নেই, জেলিলে প্রত্যেকটাই অলেন্ডা। এটার দামটা কেমন? এটা 50 টাকা পার পিস। 50 টাকা পার পিস। ক্যালিকোগুলো দেখেন কি সুন্দর, এই যে ক্যালিকো, ক্যালিকোগুলো খুবই সুন্দর। ক্যামেরাতে পানির ময়লার কারণে হয়তো একটু বুঝতে পারছে না, কিন্তু মাছ অনেক সুন্দর। হ্যাঁ, গোরামি আমরা বাইরে দেখলাম, হচ্ছে ওটা কি কালার? এটা ব্লু গোরামি, ওটা ছিল, এটা হচ্ছে ইয়েলো গোরামি। ওটা হচ্ছে ব্লু গোরামি আর হচ্ছে ইয়েলো। এটা এগুলোর দাম কেমন? কি 50 টাকা পার পিস। 50 টাকা। আচ্ছা, এরপরে? তারপরে এটা হচ্ছে এলগি শাকার। এলগি শাকার। এখন তো দেশি শাকারটা ব্যান করে দিয়েছে। আচ্ছা, এটার প্রাইসটা কেমন? 30 টাকা পার পিস। অনলি 30 টাকা। আচ্ছা, এরপরে? এরপরে ওই যে রেইনবো অ্যালবিনো শার্ক, কালোগুলো রেইনবো শার্ক আর সাদাগুলো অ্যালবিনো। অ্যালবিনো। কোনটার প্রাইস কেমন? কি 2.50 টাকা পার পিস। 2.50 টাকা। এরপরে এটা 2 ইঞ্চি সাইজের, শুধুমাত্র পান্ডা। এটা দেখলেন 3.5 ইঞ্চি সাইজের পান্ডা গোল্ডফিশ। আর এটা 2 ইঞ্চি সাইজের পান্ডা গোল্ডফিশ। এগুলোর প্রাইস কেমন? 45 টাকা পার পিস। 45 টাকা। আচ্ছা, তার গোল্ড সাইজের কিছু কমেট আছে আর কিছু গোল্ডফিশ আছে 4 ইঞ্চি সাইজের।
এগুলো জাস্ট ডিসপ্লে করে রাখা আছে, ডিসপ্লে করা সবই হাউসে দেখছেন, হাউসে রাখা আছে, সব ডিসপ্লে করে রাখা আছে। ইউজ পরিমাণ আছে দেয়া যাবে যা যতগুলো লাগবে। এগুলো হচ্ছে ব্ল্যাক মোর, 3 ইঞ্চি সাইজের ব্ল্যাক মোর, এগুলো 3 ইঞ্চি সাইজের ব্ল্যাক মোর, সাইজটা কিন্তু অনেক বড়। আচ্ছা এটার প্রাইসটা কেমন? এগুলো 100 টাকা পার পিস, অসংখ্য পরিমাণ আছে, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে তিনটা হচ্ছে ফাইটার রাখা আছে, রাউন্ডেল অনলি 100 টাকা পার পিস, অনলি 100 টাকা। পাইকারি কমে দেওয়া যাবে, যারা পাইকারি নেবে পাইকারি নেবে কম দেওয়া যাবে। দাম্বো হাফ মন, এগুলোর প্রাইস কেমন? 500 টাকা পার পিস, 500 টাকা, মানে এক্সেপশনাল এগুলো। আচ্ছা এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অ্যাকোরিয়ামের পাওয়ার ফিল্টার, হ্যাঁ ফিল্টার বেস্ট, এটা 15 ওয়াটের, 15 ওয়াটের। এটার কাজ কি? এটার এটা পানি ফিল্টার করবে প্লাস অক্সিজেন দেবে, অক্সিজেন দেবে দুইটাই একসাথে। আচ্ছা এটার প্রাইসটা কেমন? 350 টাকা পার পিস, 350 টাকা। আচ্ছা এটা ডাবল পাম্প, যারা চাষ করে কিংবা অ্যাকোরিয়ামে রাখে সবার জন্য, যে যেভাবে নিতে পারে যে চাইলে তো বেশি দেওয়া যাবে। এটার প্রাইসটা কেমন? এটাও 350 টাকা পার পিস, 350 টাকা। এখানে কিছু জার দেখতে পাচ্ছি, এই জারগুলো কি বিক্রির জন্য? হ্যাঁ অবশ্যই বিক্রির জন্য, 3-4 সাইজের জার হবে। হ্যাঁ এই একটা সাইজ, এটা হচ্ছে 6 ইঞ্চি জার, 6 ইঞ্চি, 6 ইঞ্চি, এটা 150 টাকা পার পিস, 150 টাকা। এটা হচ্ছে 8 ইঞ্চি জার, 8 ইঞ্চি, এটা হচ্ছে 250 টাকা পার পিস, 250 টাকা। এটা হচ্ছে 10 ইঞ্চি জার, 10 ইঞ্চি, 350 টাকা পার পিস, এটা 350। তো এই ছিল প্রতীক ভাইয়ের নতুন যাতে কিছু মাছ নিয়েছে মাছগুলো। তো প্রতীক ভাই এতদিন মানে মাছটা আসতে দেরি হলো কেন? সত্যি কথা বলতে যে শীতের মধ্যে সব মাছগুলো মারা গেছে, যার কারণে এখন মাছের রেট বেশি আর বেশি দামে মাছ নিয়ে এসে আপনার সেটা চালানো খুব মুশকিল। হ্যাঁ এই কারণে আসলে মাছটা নিয়ে আসা, হয়তো দর্শক ভিডিও দেখে বলে হয়তো মাছের দামটা বেশি, আসলে মাছের দামটা বেশি না, মাছগুলো এখনো হচ্ছে ওইরকমভাবে চাষ হচ্ছে না, যেখানে চাষ হচ্ছে মানে অনেক মাছ মরে যাচ্ছে, এই জন্য হয়তো মাছের দামটা বেশি। সমস্যা নাই, আসলে কমে কিছু করে দেওয়া যাবে, বলা আছে তার থেকে কমে করে দেওয়া যাবে। আপনারা কিন্তু কুরিয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন, আর আমি হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনে প্রতীক ভাইয়ের নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেই ঠিকানায় হয়তো বা প্রতীক ভাইকে ফোন দিয়ে আপনারা আসলে আপনাকে প্রতীক ভাই রিসিভ করে দেবে। আপনি কাটাখালির মোড়ে এসে যদি প্রতীক ভাইকে ফোন দেন তাহলে হচ্ছে কিন্তু আপনাকে রিসিভ করে নেবে। তো এই ছিল ভিডিও, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।